সামনের জাতীয় নির্বাচন ঘিরে সীমান্তে অস্ত্র চোরাচালান রোধ এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় কাজ করছে বিজিবি। সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বাহিনীর শততম রিক্রুট ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। তিনি আরও জানিয়েছেন, মিয়ানমারে অভ্যন্তরীণ অস্থিরতার কারণে বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক রয়েছে বিজিবি। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির শততম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ, তাই মঙ্গলবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারের বীরত্ব মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে ছিল এই কুচকাওয়াজ। আনন্দঘন এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। এবারে 38 জন নারী সহ 582 জন রিক্রুট প্রশিক্ষণ সম্পন্ন করেন। এর মধ্যে সেরা হন ইমরান হোসেন শুয়েব, নারীদের মধ্যে সেরা খাদিজা খাতুন। এছাড়া ফায়ারিংয়ের শ্রেষ্ঠত্ব অর্জন করেন মোহাম্মদ উজ্জ্বল হোসেন এবং শারীরিক উৎকর্ষতায় সেরা হন জনি হোসেন। মহাপরিচালকের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন তারা। দেশের প্রায় 4,500 কিলোমিটার দীর্ঘ সীমান্তে সন্ত্রাস চোরাচালান সহ নানা অপরাধ রোধ তথা দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় নিজের জীবন উৎসর্গ করার শপথ নেন নবীন এসব সৈনিকরা। পরে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে মহাপরিচালক জানান, দীর্ঘ পথ পরিক্রমায় বিভিন্ন নির্বাচনে বিশ্বস্ততা ও সুনামের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে সকলের আস্থা অর্জন করেছে বিজিবি। সামনের জাতীয় নির্বাচনকে ঘিরেও সীমান্তে অস্ত্র চোরাচালান রোধ সহ অভ্যন্তরীণ শৃঙ্খলায় অন্য বাহিনীর সাথে সতর্ক থাকবে বিজিবি। যে ইলেকশন উপলক্ষে আমরা আরও বেশি সতর্ক আছি, যাতে কোনো ধরনের কোনো অস্ত্র গোলাবারুদ না আসতে পারে, এবং আইন শৃঙ্খলা রক্ষায় আমরা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করে যাচ্ছে। সম্প্রতি মিয়ানমারের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশের সীমান্ত এলাকায় বসবাসকারীদের নিরাপত্তার পাশাপাশি অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক থাকার কথাও জানান বিজিবি মহাপরিচালক। তাদের অভ্যন্তরীণ বিভিন্ন গোষ্ঠীর মধ্যে তাদের বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে, তো সেই হিসাবে আমাদের বর্ডারে আমরা আরও বেশি সতর্ক আছি, যাতে কোনো ধরনের কোনো লোকজন আমাদের দেশে কোনো অবস্থাতেই না আসে। এই বিষয়ে আমরা বিজিবি আগের তুলনায় আরও বেশি সতর্কভাবে কাজ করছি। অনুষ্ঠানে কুচকাওয়াজ শেষে অনুষ্ঠিত হয় ট্রিক ড্রিল ও ডিসপ্লে, যা উপভোগ করেন বিজিবি মহাপরিচালক সহ অতিথিরা। রনি দত্ত, চ্যানেল 24, বাইতুল ইজ্জত, সাতকানিয়া, চট্টগ্রাম।